আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে অল্প সময়ে একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। আজকে যে ব্যবসার সম্পর্কে আপনার সাথে আলোচনা করতেছি সেটি হচ্ছে বিদেশি কসমেটিক্সের বিজনেস। বিদেশি কসমেটিক্স আপনি কোথায় পাবেন, আপনি কীভাবে পাবেন, সেটার জন্য আপনাকে যে ইনফরমেশনটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার যদি পরিচিত কেউ, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি প্রবাসে যে কোনো দেশে থাকে, বাহিরের যে কোনো একটা দেশে থাকে, আমি লন্ডন দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি অন্যান্য দেশ হিসেবে আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে সেইখানে আপনারা এই অপশনটি অ্যাপ্লাই করতে পারেন। আমি কয়েকজন সাথে আলাপ করছি যারা কসমেটিক ব্যবসা করতেছে রাইট নাও সিলেটে প্লাস সারা বাংলাদেশে। তো তারা কিছু কিছু পেজ আমি ফলো করছি যে তারা হিউজ প্রোডাক্ট সেল করতেছে অনলাইনে, এবং তারা যে প্রোডাক্টগুলো নিয়ে আসে আমি মোটামুটি একটু গবেষণা করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গত শুক্রবারে জুম্মার নামাজের পূর্বে আমার এক বাতিজার সাথে আমি আলোচনা করছি, সেও এই বিজনেস করতেছে প্রায় গত 3 মাস থেকে। তো তার সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, আপনার সাপোজ মনে করেন আপনার একজন ভাই অথবা আত্মীয় স্বজন লন্ডনে থাকেন, ওনার সাথে আপনি আলোচনা করবেন যে ভাই আপনার লন্ডন থেকে আমাকে কিছু প্রোডাক্ট কিনে দেন, আর বিনিময়ে মনে আপনি ওনার সাথে যেভাবে আপনার সম্পর্ক সেই সম্পর্ক হিসাবে আপনি ওনার সাথে ম্যানেজ করে নেবেন, ওনাকে লাভ দেওয়া দিতে পারবেন না এরকম বলবেন না, বলবেন যে আপনি আমাকে একটা হেল্প করেন, আমি আপনার যতটুকু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর পেমেন্ট দিয়ে দিব এবং খরচসহ দিব, আপনি আমাকে যদি একটু উপকারটা করেন তাহলে আমি দেশে একটা বিজনেস করতে পারতাম বা আমি চলতে পারতাম, এরকম রিকোয়েস্ট করে আপনি যদি ওনাকে ম্যানেজ করতে পারেন। তো এই সাবজেক্টের পর আপনি যেটা করবেন, লন্ডন, আমেরিকা, সৌদি, মালয়েশিয়া এরকম বাহিরের দেশ বাদ দিলে আমাদের পাশের যে দেশ ইন্ডিয়া সেখানেও কিছু অফার থাকে। অফারটা কি, প্রত্যেকটা দেশে অফার আছে, বড় বড় শপিং মল যেগুলো আছে সেখানে পুরাতন কিছু প্রোডাক্ট আছে এবং কিছু প্রোডাক্ট আছে নতুন যেগুলোতে বাই ওয়ান গেট ওয়ান থাকে, বাই ওয়ান গেট টু থাকে, বাই ওয়ান গেট থ্রি থাকে, এরকম কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলোতে তারা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দেয়। ওই রকম কিছু প্রোডাক্ট আপনি আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি কালেক্ট করেন, কালেক্ট করে ওই প্রোডাক্টগুলা, যেমন মনে করেন একটা উনি শ্যাম্পু কিনছেন, ওই শ্যাম্পুর সাথে আরও 2টা শ্যাম্পু ফ্রি দিতেছে বা 3টা শ্যাম্পু ফ্রি দিতেছে অথবা 1টা শ্যাম্পু ফ্রি দিচ্ছে, 1টা সাবানের সাথে আরও 2টা সাবান ফ্রি দিচ্ছে, এটা ম্যাক্সিমাম কান্ট্রিতে আছে। এবং আমি নিজে থাইল্যান্ড দেখছি, মালয়েশিয়াতে দেখছি, ইন্ডিয়াতে দেখছি যে এইরকম হিউজ প্রোডাক্ট মিলে। আপনি যদি পাশের দেশের শিলংয়ে যান, শিলংয়ে গেলে বিশাল নামে একটা বড় শপ আছে, ওইখান থেকে আমি নিজেও প্রোডাক্ট কিনছি, 689 টাকার বড় একটা শ্যাম্পু আমি ওইখান থেকে কিনছিলাম 350 টাকা, মানে 350 রুপি দিয়ে। তো এটা তাদের পুরাতন প্রোডাক্টটা ছিল যেটা কারণে ওনারা ডিসকাউন্ট দিচ্ছে, প্লাস আমি কোলগেটের পেস্ট কিনছি এখানে 1টার সাথে 1টা ফ্রি দিছে, কিছু সাবান কিনছি 1টার সাথে 2টা 3টা করে ফ্রি দিছে। তো এটাতে কি হয়, মনে করেন আপনি একটা শ্যাম্পু কিনলেন 100 টাকা দিয়ে, বা আপনি যদি লন্ডনের ধরেন $1, 1 পাউন্ড অথবা 2 পাউন্ড দিয়ে কিনছি, উনি 2 পাউন্ডে উনি আরও 4 পাউন্ড বা 6 পাউন্ডের প্রোডাক্ট পেয়ে যাবে ফ্রি। তো এরকম যদি প্রোডাক্ট মনে করেন আপনি বেশি না 40 থেকে 50 হাজার টাকার প্রোডাক্ট কিনেন এবং 10 থেকে 12 হাজার টাকা আসবে ওই 50 হাজার টাকার প্রোডাক্টে, যদি ওজনের উপরে নির্ভর করে কার্গোর মাধ্যমে যদি আপনারা আনান বাংলাদেশে নিয়ে আসেন, তো যতটুকু আমার ধারণা আমার বাতিল যতটুকু বললো যে তার যে মাল আসে 30-40 হাজার টাকার মালে 14-15 কেজি মেবি হয়, তো 14-15 কেজিতে সে 14-15 হাজার টাকার মতো তার সিমিলারলি খরচ আসে, এবং ওই খরচ তার ওই যে টাকা দিয়ে কিনছে মাল ওই টাকাটা, তো অবশ্য সে আমাকে যেটা বললো যে সে বলছে তার মামা নাকি লন্ডন থাকেন এবং ওনাকে সে শুধুমাত্র তার প্রোডাক্টের ক্রয় মূল্যটা সে দিবে, তো যে মালগুলো ফ্রি আছে ওইগুলোর কোনো টাকা দিবে না এবং সে ওই মালগুলো দেশে আসার পরে বিক্রি করে সে টাকাটা দেবে। তো আপনারা যেভাবে করেন সেটা আপনাদের বিষয়, আপনারা ফ্রি আনেন, বাকি আনেন, সেল করে দিবেন, এটা আপনাদের বিষয়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসলেন কার্গো দিয়ে, ওনাকে 50 হাজার টাকা দিয়ে মাল নিয়ে আসলেন, কার্গোতে 10 থেকে 15 হাজার টাকার মাল দিলেন, 60 থেকে 65 হাজার টাকার মাল আপনি বাংলাদেশে যদি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আপনি দেন, বড় ডিপার্টমেন্টাল স্টোর অথবা ছোটো ডিপার্টমেন্টাল স্টোর, ওই রকম যদি কোনো শপ, বড় শপ, মেগা শপগুলোতে দেন, ওই প্রোডাক্টটা আপনি সাথে সাথে আপনি 1 থেকে 2 দিনের ভিতরে 10 থেকে 15 হাজার টাকা লাভ বিক্রি করতে পারবেন সবগুলো মাল। আর যদি আপনি নিজে বিক্রি করেন পেজের মাধ্যমে, বুস্ট করে অথবা পোস্ট করে ফেসবুকে অ্যাড দিয়ে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার মেসেঞ্জারে মেসেজ দিয়ে যদি আপনি বিক্রি করেন,
ওই মালটা আমাকে সে বলে যে 50,000 টাকার মালে 15,000 টাকার পরিবহন বাবদ খরচ, যেটা ওই যে কার্গোর মাধ্যমে যেটা আসে ওই খরচ পরে তার মালে 30 থেকে 40,000 টাকা প্রত্যেক প্রত্যেক চালানে তার প্রফিট হয়। তো যতটুকু আমি তার কাছ থেকে সম্পূর্ণ ধারণা নিলাম যে জিনিসটা প্রথম অবস্থায় সে একটু মেহনত বেশি করা লাগছে, কষ্ট বেশি করা লাগছে, বাট যে সময় তার কাস্টমার সেট আপ হয়ে যায়, কাস্টমার বিল হয়ে যায়, তখন কাস্টমারই বলে দেয় যে আমাকে আরও 4টা এই প্রোডাক্ট দিবেন, আমাকে 2টা এই প্রোডাক্ট দিবেন। তো কসমেটিক্স আইটেম প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকে বাইরের দেশে, তো আপনারা চাইলে এই বিজনেসটা করতে পারেন। এবং আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখছি, ফেসবুক পেজে যদি আপনারা যান, হাজার হাজার পেজ আছে যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতেছে এবং হিউজ পরিমাণে বিক্রি করতেছে, যেটা আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন আপনারা বুঝতে পারবেন। তো যদিও আমি এই ব্যবসা করি নাই বা করে করার চিন্তাধারাও নাই, বাট এটা নিয়ে আমি মোটামুটি ঘাটাঘাটি করছি এবং ঘাটাঘাটি করে দেখছি যে এই ব্যবসায় মোটামুটি লাভ আছে। ইভেন আপনি যদি সিলেট থেকে, আমি যেহেতু সিলেটে আছি, অথবা আপনি ঢাকাতেও যদি যান, আপনি আমাদের বাংলাদেশের যে কোনো বিভাগের যে কোনো জায়গায় যান, সেখানে প্রত্যেকের বিভাগে একটা পাইকারি মার্কেট আছে। ওই পাইকারি মার্কেট থেকে যদি আপনারা কসমেটিক্স আইটেম কিনেন, সেগুলোও আপনারা চাইলে অনলাইনে বিক্রি করে ভালো একটা প্রফিট করতে পারেন। তবে সেই বিষয় নিয়ে একটু ডিটেইল আকারে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যদি মনে করেন যে না, আমার আত্মীয় স্বজন বাইরে আছে এবং এই পলিসির মাধ্যমে আমি মোটামুটি একটা ফায়দা নিতে পারবো, তো আপনি টেস্টিং হিসাবে 8-10টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, কার্গোর মাধ্যমে না, যারা প্রবাস থেকে বাংলাদেশে আসতেছে তাদের ব্যাগের সাথে, ব্যাগে করে আপনার তারা তাদের যে ব্যাগ আছে তাদের ব্যাগে করে যদি আপনি ওই সামান্য প্রোডাক্টগুলো নিয়ে আসেন, নিয়ে আসলে ওই প্রোডাক্টগুলো আপনি ইন্টারনেটে বিক্রি করে দেখতে পারেন যে আপনার প্রফিট কেমন হয়। সেখান থেকে আপনি পরবর্তীতে হিউজ অ্যামাউন্টে যেতে পারেন। প্রথম অবস্থায় 5-7,000 টাকার মাল নিয়ে আসেন বাহির দেশ থেকে, যে কাউকেই বলে এই পলিসির মাধ্যমে আপনি নিয়ে আসেন, যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা যে কোনো মানুষের মাধ্যমে বাহিরের দেশ থেকে বাংলাদেশে আনান। আনার পরে আপনি ওই প্রোডাক্টগুলো বিক্রি করে দেখেন যে আপনার প্রফিট কেমন হয়। যদি দেখেন যে না, আমার কথা সত্যতা আছে, দেন আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন এবং ইনভেস্ট করেন। আমরা চাইতেছি যে আমরা বাংলাদেশি যারা আছে তারা প্রত্যেকেই নিজে নিজে স্বাবলম্বী হই এবং প্রত্যেকেই জন্য সফল হতে পারে, এই উদ্দেশ্য নিয়েই আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করা। আর আপনাদের সফলতা কামনা করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ। খুদা হাফিজ। অতি শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম।